দর্শক স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। আজকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলবো তার সঙ্গে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, সমসাময়িক অর্থনৈতিক প্রেক্ষাপটও আলোচনায় উঠে আসবে। স্বাগত জানাচ্ছি জনাব রুহিন হোসেন প্রিন্স আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে এমন একটি সময় আমরা এই আলোচনাটি করছি, নির্বাচনের ঠিক কয়েকটি মাস বাকি আমাদের জাতীয় নির্বাচনের, আপনারা অনেক ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের আগ মুহূর্তে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এই বর্তমান আমরা দেখছি যে বিদেশি অনেকে এসে বাংলাদেশে ঘোরাফেরা করছে, নির্বাচন আলোচনায় থাকছে, সেখানেও সব মিলিয়ে রাজনীতি করার পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে কতটা আছে বলে মনে হয় আপনার কাছে, গণতান্ত্রিক পরিবেশ? জি ধন্যবাদ আপনাকে। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের চ্যানেল নিউজ 24কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্যে ঠিক যে প্রশ্নটি আপনি করলেন এবং যে সময় এই প্রশ্নটি করলেন, আমরা তো দেখছি যে বাংলাদেশে যে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের যে কর্মকাণ্ড ছিল, সেটার বাইরে যেন বিদেশি শক্তির রাজনীতিটাই একটা প্রধান হয়ে উঠছে। তা আমার বিবেচনায় যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এটা মোটেই সুখবর নয়, কারণ আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রাম করেছি, পাকিস্তানের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, 9 মাসে অস্ত্র হাতে সংগ্রাম করেছি, তারপরে কিন্তু আমরা সংগ্রামের মধ্যে এখনও আছি। এখনও পর্যন্ত একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, আমরা স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করতে পারিনি, জনগণের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে পারিনি। তো এই কাজগুলো তো করবে বাংলাদেশের মানুষ, আমরাই রাজনীতি করব, আমাদের সমস্যা আমরাই সমাধান করব। কিন্তু যারা পালাক্রমে এই স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিল, তারা একটা নির্বাচনী ব্যবস্থা পর্যন্ত গড়ে তুলতে পারেনি, তারা একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারেনি। সেই কাঠামো এবং গড়ে তুলতে না পারার কারণে এবং গণতন্ত্রকে রূপ স্থায়ী রূপ না দিতে পারার কারণেই নানা সময় নানা সংকট তৈরি হচ্ছে এবং তারা করছেও, এবং তৈরি করে সেই সুযোগটা দিচ্ছে বিদেশিদের হস্তক্ষেপ করার। সুতরাং এই বিদেশিদের হস্তক্ষেপ মুক্ত বাংলাদেশ এখনও হয় নাই, আমি দেখছি রাজনৈতিক অঙ্গনে এটি একটি বড় সংকট। এর আগের নির্বাচনগুলোতে আমরা কখনো চীনকে এত সরবভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে মন্তব্য করতে দেখিনি, রাশিয়াকেও এত বেশি সরব দেখিনি। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা দেখছি এবার বাইরের অনেকগুলো দেশ, বিশ্ব মোড়ল যাদেরকে বলা হয়, তারা সবাই সরব হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে, মানবাধিকারের প্রশ্ন এনে আদতে যেটি রাজনীতি কিংবা নির্বাচনের দিকেই অনেকে বলছেন যে এটি বলা হচ্ছে। আপনার কাছে কী মনে হয় এই সব দেশগুলোকে সাথে নিয়ে কিংবা সব দেশগুলোর সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের যে বিদেশ নীতি, আমাদের যে নীতি, পররাষ্ট্রনীতি, সেটি আমরা কি শক্তভাবে পালন করতে পারছি নাকি বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি এবার আমরা? না, আমার বিবেচনায় আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছি, এটা কারেক্ট। দেখুন, আমাদের সংবিধানে কিন্তু কী বলে একটা ভারসাম্য রক্ষা করার কথা বলা আছে, এবং আমাদের অতীত দিকে দেখলে আমরা একসময় জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করতাম, জোট নিরপেক্ষ। এখন ওই ধরনের জোট নিরপেক্ষ আগের যে ফোরাম ছিল ওটা নাই, কিন্তু এখনও পর্যন্ত ওই নীতিটাই প্রধান থাকা উচিত। এখন এটা নির্ভর করে সরকার তার দৃষ্টিভঙ্গির উপরে। এখন সংকট হয়ে গেছে কি, আপনি দেখবেন যে বর্তমান সরকার এবং অতীত দিনেও যে দাঁড়া ছিল, তারা কিন্তু নিজেদের স্বার্থ বিবেচনা করে যখন যার সাথে যতটুকু খুশি ততটুকু সম্পর্ক রক্ষা করেছে, দেশের স্বার্থটা প্রধান ছিল না। সুতরাং এখন ওই কারণে সংকটে পড়ে গেছে, আমাদের সরকারের কথা বললাম। আরেকটা হচ্ছে, এটা আপনি ঠিকই বলেছেন, এর আগে পৃথিবীর অনেকগুলো দেশ ছিল যারা হয়তো পর্দার অন্তরালে ছিল, এবার সামনে চলে এসেছে। তার কিন্তু অন্যতম কারণ বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আসে, বাংলাদেশে একটা ইনভেস্টমেন্টের ভালো ক্ষেত্র, এবং বিশেষ করে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটি একটি দিক। আরেকটা হয়েছে আমেরিকান সাম্রাজ্যবাদ, আমরা তাকে চিনি, মুক্তিযুদ্ধের আমাদের বিরোধিতা করেছিল এবং পৃথিবীর দেশে দেশে তাদের অপকর্মের তুলনা নাই। তারা কিন্তু সারা বিশ্বে যে একছত্র আধিপত্য তাদের ছিল ওগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, এবং তারাই যে ভেঙে যাচ্ছে যখন, তখন তাদের দুটি কাজ জরুরি হয়ে পড়ছে। একটা হচ্ছে ওই ভেঙে যাওয়া যে সাম্রাজ্য আধিপত্য সেটা যাতে ঠিক রাখতে পারে সেই কাজ করবে, এবং ভূ রাজনৈতিক কারণে আমাদের এই অঞ্চলে চীন সহ অন্যরা
তারা যেভাবে ভূমিকা রাখছে বা তারা পৃথক যে অর্থনৈতিক জোট গড়ে তুলছে সেই জোট যাতে গড়ে তুলতে না পারে এবং বাংলাদেশ যাতে সেখানে শরিক না হয়, যার জন্য কিন্তু তারা নানা ইস্যু এনে বাংলাদেশের বিশেষ প্রভাব বিস্তার করতে চাইছে। বিদেশিদের হস্তক্ষেপ বলি কিংবা বাইরের রাজনীতির কিংবা বাইরের মানুষের হস্তক্ষেপ বলি, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট আছে বলেই এই জায়গাটি তৈরি হয়েছে। একসময় আমরা দেখতাম যে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী ভূমিকা নিত বাম রাজনীতি যারা করেন, এখন তারা কি তাদের সেই ভূমিকাটি নিতে পারছে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে বিদেশি নানা ধরনের মহল তারা তো তাদের স্বার্থের জন্য হস্তক্ষেপ চাইবে। অনেক সময় আমাদের অনেক কর্মকাণ্ড তাদেরকে এই সুযোগটা তৈরি করে দেয়। একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে গেলে রাজনীতির বাইরে কতগুলো সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হয়, সেই যে আবহাওয়াটা ওই সময় আমরা তৈরি করতে পেরেছিলাম এখন নানা কারণে সেইটা আমাদের তুলনামূলকভাবে কম হচ্ছে। অর্থাৎ সেই বিবেচনা করলে রাজনৈতিক অঙ্গন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের আগে যে পরিমাণ ভূমিকা পালন করতে পেরেছি সেটা এখন অনেক ক্ষেত্রে পারছি না। কিন্তু এই যে পারছি না বললাম, এর উল্টা পাশে যদি দেখেন তাহলে দেখবেন এই সমস্ত অঙ্গনের মানুষগুলো একসময় একটা কী বলবো যে নিজেরা আত্মবিশ্লেষণ করে দলীয়করণের ঊর্ধ্বে তারা ভূমিকা পালন করত। এখন এত দলবাজ হয়ে গেছে যে একটা সাংস্কৃতিক আন্দোলনের কর্মী এদের বিরাট অংশই, সে হয় এ দল বা সে দল, এবং এগুলো সবই ক্ষমতার কাছাকাছি। অর্থাৎ পুরো পরিবেশ পরিস্থিতিটা আমাদের এমন একটা জায়গায় চলে আসছে যা মানুষের সক্রিয়তাকে ধ্বংস করে দিয়ে দলবাজিতে রূপান্তরিত করেছে। লোভ আর ভয়ের রাজত্বের মধ্যে তারা ঢুকে গেছে। এই কারণেও বামপন্থীদেরকে আজকে আগের যে পরিমাণ দায়িত্ব পালন করতো একটা দায়িত্ব পালন করার একটা কঠিন সময় অতিক্রম করছে বলে আমি মনে করি। এই যে আপনি বললেন যে মানুষের এই যে রাজনীতির জায়গা থেকে সরে ক্ষমতার জায়গা ক্ষমতা লিপসার জায়গায় চলে গেছে মানুষ, এটি আসলে কেন তৈরি হয়েছে? আমরা তো অভ্যন্তরীণভাবে দেখছি যে দীর্ঘদিন ধরে রাজনীতির আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনারা একসময় রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, এখনও করছেন, কিন্তু মাঠের রাজনীতিতে এখন কি আসলে সেই জায়গাটি ধরে রাখতে পারছেন না? এটা দুটি প্রশ্ন আপনার। প্রথম হচ্ছে যে এই মানুষের মধ্যে এই অবস্থা হলো কেন, আর একটা রাজনীতি ধরে পারছে কিনা, দুটো দুই ধরনের প্রশ্ন। তবে এটা বলি, দেখুন কথাটা একটু কঠিন শোনাবে, তবু একটু আমরা রাজনীতির ছাত্র হিসেবে যদি বলতে চাই, একটা সমাজ ব্যবস্থা এবং সেই সমাজটা আমাকে কোন ধরনের অ্যাটিচিউডওয়ালা মানুষ তৈরি করে। তা আমরা বলি যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ধারার মধ্যে আমরা আছি, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কিন্তু মানুষকে লোভ আর ভয়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এক্ষেত্রে আমার আত্মসমালোচনা করতে দ্বিধা নেই। দেখুন, বামপন্থীদের মধ্যে এক অংশ বামপন্থী যারা একসময় আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, এবং আন্দোলন সংগ্রামের একটা ফোকাল পয়েন্ট ছিল বাংলাদেশে যে দ্বিদলীয় ধারার রাজনীতি, যারা প্রধানত ক্ষমতা কেন্দ্রিক ডিল করে, নীতি নৈতিকতা তাদের কাছে প্রধান না, এদের বাইরে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলব। কিন্তু আমরা দেখলাম একসময় এই বামদের সাথে একসাথে যখন আন্দোলন আমরা করলাম, কেউ কেউ আওয়ামী বলয়ের সাথে যুক্ত হয়ে গেল। আপনি নিকট অতীতের দিকে তাকালে দেখবেন একসাথে আন্দোলন করলাম, কিছুদিন পরে তারা বিএনপি বলয়ের সাথে যুক্ত হয়ে গেল। সেইটাও কিন্তু মাঠে বামপন্থীদের জায়গায় এক ধরনের নেগেটিভ শক্তির জায়গাটাও ক্ষয় করেছে, শক্তি নেগেটিভ একটা জায়গাও তৈরি করেছে মানুষের মনে। ঠিকই বলেছেন আর কি। তা সেই রকম একটা জায়গা থেকে আমি বলি, এত সবের পরেও কিন্তু মানুষ দেখে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা কিছু বামপন্থী দল তারা ওই লিপসা বাদ দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে তারা জনগণকে সচেতন সংগঠিত করছে, লড়াই আছে। সুতরাং সেই ধারাটাও এখনও পর্যন্ত সমাজে এবং বিভিন্ন জায়গায় বহু। আপনাদের যে জোটটা করেছিলেন তার আসলে কতটুকু কার্যকারিতা এখনও আছে কিংবা কতটা করতে পারছেন? না, আমার মনে হয় যে আমাদের যে জোট তার যে রাজনীতি, প্রথমে সেটাকে আমরা ফুললি রক্ষা করতে পেরেছি, সেটা একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনি দেখবেন যে বিভিন্ন দল যে রাজনীতির কথা বলে মাঠে যেয়ে সেগুলো বাদ হয়ে যায়, শেষে তথাকথিত এক দফার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সুতরাং আমরা সেটা করিনি। সুতরাং আমরা যেটা বলেছি, বর্তমান সময়ে যে দুঃশাসন হটাতে হবে এবং দুঃশাসন হটিয়ে মানুষের মুক্তি পেতে গেলে ব্যবস্থা বদল করতে হবে। এই যে রাজনীতির এত ধরনের টানাপোড়ন, এত ডামাডোল, তার মধ্যেও আমরা একেবারে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, সর্বত্র আমরা দুঃশাসন হটানোর দাবি যেমন করছি, একই সাথে জিনিসপত্রের দাম বাড়লে, হসপিটালের সমস্যা, এলাকার দুর্নীতি, সব কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের কণ্ঠ জারি রাখতে পেরেছি। সুতরাং সেটাও আমি একটা বামপন্থী রাজনীতির বড় অ্যাচিভমেন্ট বলে মনে করি। জি, আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরছি আবার আপনার কাছে। দর্শক, আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সামনে নির্বাচন আসছে, আপনারা নির্বাচনের জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন, এখন পর্যন্ত আসলে আপনাদের অবস্থানটা কী? যদিও আপনারা আগে বলেছিলেন যে নির্বাচনে যাবেন না বর্তমান প্রেক্ষাপটে, এখন প্রেক্ষা কোনো পরিবর্তন এসছে কিনা সিদ্ধান্তে, কিংবা কী ভাবছেন আসলে পরিস্থিতি? এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তার যে প্রধান রাজনীতি সেটা হচ্ছে এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করে নতুন সমাজ ব্যবস্থা তৈরি করা, অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা করা, এবং সেটা করার জন্যে নানা পথে আমাদের এগোতে হবে। আমরা প্রধানত গুরুত্ব দিই জনগণকে সচেতন এবং সংগঠিত করে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেতে পারি কি না। তো এখন এই যে ধারাই যাই না কেন, সে গণ অভ্যুত্থানের পরে হলেও তো আমাদের একটা ইলেকশন করতে হবে। সুতরাং নির্বাচনকে আমরা কখনো বাদ দেই না, আর প্রচলিত ধারা যে নির্বাচন তার মধ্যে আমরা অংশ নিতে চাই। সে অংশ নেওয়ার মধ্য দিয়ে আমরা জিতে এসে আমরা যে কথাগুলো বলি সেটাকে আমরা কতটুকু কার্যকরী করতে পারি সেটা একটা প্রমাণ করতে চাই। আর একটা হচ্ছে নির্বাচনী সংগ্রামে অংশ নিয়ে আমরা আমাদের কথা জনগণকে বলতে চাই। এখন যার জন্যে নির্বাচনের প্রস্তুতি কিন্তু আমাদের 365 দিনের থাকে, তো নতুন করে প্রস্তুতি নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমরা নির্বাচনে গেলে আন্দোলন, যেটা চলতি আন্দোলন আছে, আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনে যাব, এটি হচ্ছে প্রধান বিষয়। কিন্তু ঠিক যে মুহূর্তে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এই মুহূর্তে আসলে নির্বাচন নামে কোনো জিনিস তো বাংলাদেশে নাই। আমরা দেখতে পাচ্ছি পুরো নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে গেছে। নিকট অতীতে দেখলে, নিকট অতীতে দুটি নির্বাচন মোটেই ভালো নির্বাচন হয়নি, তার আগেও যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু অনেকগুলো নির্বাচন ভালো নির্বাচন করে নাই এবং একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। যার জন্যে আমাদের এখনকার সংগ্রাম হচ্ছে পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কার করা। বৈশ্বিক প্রেক্ষাপটকেই বলা হচ্ছে মূল কারণ, এই অভ্যন্তরীণ যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি, কিংবা সব মিলিয়ে আমরা দেখছি বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে, বাজারে আগুন, সব মিলিয়ে আসলে কি বৈশ্বিক প্রেক্ষাপটকেই একটা কারণ হতে পারে, কিন্তু সব মিলিয়ে অভ্যন্তরীণভাবে বাজার নিয়ন্ত্রণে আমরা কি সফল না? আমি প্রথমে বলি যে মোটেই বৈশ্বিক কারণ সব কিছুতে মোটেই বৈশ্বিক কারণ না, এটা পরিষ্কার কথা। আমি ছোটো ছোটো উদাহরণ দিলে বোঝা যাবে। ধরুন আমাদের জিনিসপত্রকে যদি ছোট্ট করে দুইভাবে ভাগ করি, কিছু আমাদের দেশে উৎপাদন হয়, আমরা মার্কেটিং করি, আর একটা হচ্ছে আমদানি করতে হয়। এখন দেখেন উৎপাদন যে জিনিসগুলো করি, হ্যাঁ যদি সারের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, উৎপাদন খরচ একটু বেড়ে যায়, তা সেই কতটুকু বেড়েছে সেইটা বিবেচনা করে সরকার তো আমরা অনেক সময় সাবসিডি দিই, এর জনগণের টাকা দিই, সরকারের টাকা মানে জনগণের টাকা, আমরা সাবসিডি দিয়ে যদি ওইটা অব্যাহত রাখতে পারতাম এবং উৎপাদক সমবায় এবং ক্রেতা সমবায় যদি করতে পারতাম, মধ্যের সত্য যদি ভাঙতে পারতাম, চাঁদাবাজি যদি দূর করতে পারতাম, যাতায়াত ব্যবস্থার খরচ যদি কমাইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দেশের উৎপাদিত জিনিসের দাম বাড়ার কোনো কারণ ছিল না। তাহলে এটা নির্ভর করছে আমাদের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার উপরে, সুতরাং এটার জন্য বৈশ্বিককে আপনি দায়ী করতে পারেন না। আরেকটা হচ্ছে আমরা যেটা আমদানি করি, হ্যাঁ আমদানি কখনও কখনও কোনো পণ্যের দাম বাড়তে পারে, সেটার জন্য বৈশ্বিক কারণ আছে, কিন্তু আপনি দেখবেন যখন বৈশ্বিক মানে বিদেশে দাম বাড়ে তখন আমাদের দাম বেড়ে যায়, দাম কমলে আর কমে না। তার কারণ কি? আমরা দেখব মাত্র 5-6 জন ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে এই সব আমদানির জিম্মি হয়ে আছে। আমরা বলেছিলাম এর বিপরীতে দুইটা কাজ করেন, একটা হচ্ছে বিকল্প বাজার ব্যবস্থা করেন, বিকল্প বাজার ব্যবস্থা মানে রাষ্ট্রীয় উদ্যোগে এই সব জিনিসপত্র আমদানি করেন, করে এটা মার্কেটে রেশন ব্যবস্থা এবং ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে এটা ওপেন করে দেন। আরেকটা হচ্ছে এই 5-6 জনের যে সিন্ডিকেট আছে এটা ভেঙে ফেলেন, ভেঙে ফেলে যথাসময় অন্যদেরকে আমদানির অনুমতি দেন, তাহলে কিন্তু বৈশ্বিক কারণে যত বেশি দাম বাড়ছে মোটেই এটা বাড়তো না। সুতরাং এগুলো পুরোটাই নির্ভর করছে আমাদের সরকারের কী নীতি এবং কোন ধরনের বাজার ব্যবস্থা তা পরিচালনা করছে তার উপরে। জি, আমি আবার একটু, যেহেতু নির্বাচনের একদম কাছাকাছি আছি, আমরা আবার একটু নির্বাচনে ফিরতে চাই। নির্বাচনের আগ মুহূর্তে আমরা দেখি যে সহিংসতা একটা সাধারণ বিষয় হয়ে গেছে আমাদের জন্য অনেকটা, যে নির্বাচন আসলে সহিংস পরিস্থিতি হবেই, রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম কিংবা আগুন সন্ত্রাস যেটা আমরা দেখেছি 14-18 আগে, এবারও কি আমরা সেদিকে এগোচ্ছি আস্তে আস্তে? সংলাপের যে জায়গাটি, আলোচনার যে জায়গাটি সমাধানের পথে যাওয়ার জন্য, সেটিকে আমরা নিচ্ছি না সেই পথ আবারও, সে তেমনটি মনে হচ্ছে কিনা এখন পর্যন্ত? দেখুন আমার একটা কি বলবো, এটা আকাঙ্ক্ষাও বলতে পারেন বা আরেকটাও যদি বলেন ধারণা, কক্সিওরও তো বলতে পারবো না, তার উপরে দাঁড়িয়ে 2-3 মন্তব্য করতে পারি। এই সাথে আরেকটা জিনিসও মনে করে দিতে চাই, 2013-14 যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছিল, আমরা কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তখন একটা সমাবেশ করেছিলাম,
সেই সমাবেশে আমাদের বক্তব্য ছিল যে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে সরকারকে, এটা একটা সরকার, এই দায়িত্বশীল আচরণ তাকে করতে হবে। একই সাথে আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু জ্বালাও পোড়ানোর অধিকার কারণ নাই। সুতরাং এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। সুতরাং স্ট্যান্ডটা এই জন্য বললাম আমাদের আকাঙ্ক্ষাও কি নিশ্চয়ই এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু আমি এবার দেখতে পাচ্ছি, আমার ব্যক্তিগত ধারণা যে আগের মতো এবারে সে ঘটনা ঘটবে না। আমরা কোনো না কোনো ফর্মে একটা আলোচনা হবে বলে আমি ধারণা করি, এবং কোনো না কোনো ফর্মে এই আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান যদি বেরিয়ে না আসে, তাহলে হয়তো সরকার এককভাবে কোনো একটা প্রচেষ্টা নেবে, যেটা ভবিষ্যতের সহিংসতার একটা কী বলবো যে ভিত্তি রচনা করবে। নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে এই যে নিত্য পণ্যের দাম কমানো, সিন্ডিকেট ভাঙা, রেশনিং এবং ন্যায্য মূল্যের দোকান চালু, দুর্নীতি লুটপাটকারীদের গ্রেপ্তার বিচার এবং এগুলো বন্ধ, এই সহ জনজীবনের সংকট এবং ভোটের অধিকার, আমরা বলি ভোট এবং ভাতের অধিকার দাবিতে যে আন্দোলন করছি, এইটার বাস্তবায়নের অন্যতম প্রক্রিয়া হিসাবে আমরা সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরও ঢাকাতে আশা করি যে জমায়েত করব, তার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ আমাদের শক্তিও দেখতে পাবে এবং এটাই হবে আমরা যে দাবিগুলো করছি সেই দাবি আদায়ের আন্দোলনের অংশ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো একজন বিশিষ্ট অতিথির সঙ্গে আমাদের পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।